হ্যালো ফ্রেন্ডস, আজ বাসন্তী পুজো দেখতে বদ্যমণির বাড়িতে যাচ্ছি। এই লুকে যাব না, একটু সাজুগুজু করে নিই। এই হলো আমার লুক, নিজেকে নিজেরই ভালো লাগছে এটাই যথেষ্ট। কিন্তু একটা মিসিং, গিল্টারটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন পুরোপুরি কমপ্লিট লাগবে। চিকচিকে মেকআপকে আমি গিল্টার বলি। এইটা হলো আমার ড্রেস লুক। চললাম টোটোতে, যেতে যেতেই পাশে একটা পুজো দেখতে পেলাম। যে পুজোটায় আসবো বলছিলাম এটা সেই পুজো। বর্ধমানের বাড়িতে এনজয় করছি। এটা হলো আমার সেই বর্ধমানি। বর্ধমানি মিন্স আমার মায়ের মাসি। চলো বর্ধমানিদের বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হলো একটা ঘর, চলো পাশে আর একটা ঘর, সেটাতে তোমাদেরকে নিয়ে যায়। এখানে আমার পোদাদু থাকতো। পোদাদু মিন্স মায়ের দাদু, এই আমার পোদাদু। এটা হলো বম্মা, মায়ের দিদা। এটা হলো আমার ছোটদিমণি, মিন্স মায়ের ছোট মাসি। একটু নার্ভের প্রবলেম আছে যার জন্য একটু অন্যরকম। এটা আমার একমাত্র পুত্র, বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। ছোটবেলার মতোই পথপ্রদর্শক হয়ে রয়েছে বর্দিমণি। ছোটবেলায় দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার অনুভূতিটা ঠিক কেমন ছিল? এই হলো দুর্গামার অপর আর এক রূপ। এবার তোমাদের সুন্দর আরতির দর্শক বানাই। চলো চলো আরতিটা দেখে নেওয়া যাক। আপনারা যারা প্রতিদিন খবরের কাগজ দেখে থাকেন, তারা দেখে থাকবেন হয়তো এই আরতির ছবি ছাপানো হয়েছে। মাঝে ছোট্ট একটি 8 বছরের বাচ্চা আরতি করছে, তা খুব দৃশ্যনীয়। আরতিটা পুরোপুরি শেষ হলে আমি আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো। অষ্টমীর রাতটা এই আরতিটা দেখে মন মুগ্ধময় হয়ে গেল। প্রচুর লোকের সমাগম হয়েছে এই আরতি দেখার জন্য। তারপর হাত ধরে চলল মেলা ঘুরতে। মেলায় গিয়েই ফুচকা খেলাম, যেটা না খেলে মেলা ঘোরাটা সম্পূর্ণই হয় না। এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে, বাদাম ভাজা, সাজগোজের দোকান, ছাপ মেহেন্দির দোকান, আর বিভিন্ন খেলার সরঞ্জাম তো অনেক। যারা এই খেলনার ইনস্ট্রুমেন্টে ভালোই মজা নিচ্ছে। এখানে কিছুক্ষণ পর অনুষ্ঠান হবে এই স্টেজটায়, তারপর সুন্দর একটা টোটো করে বাড়িতে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।